আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের আজকের অনলাইন ক্লাসে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম প্রত্যয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজ রহমান, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি তোমাদের একটি কবিতা নিয়ে আলোচনা করব, যে কবিতাটি আজকে তোমাদের জন্য নিয়েছি। তার শিরোনাম হচ্ছে জুতা আবিষ্কার, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ভোট বইটুকু বের করো এবং লাইন টু লাইন আমি ব্যাখ্যা করব, আমার সাথে আশা করি তোমরা আছো। এই বলে আজকের ক্লাস শুরু করছি। তো জুতা আবিষ্কার, কহিলা হবু শুনো গো গোবরায়। এখানে হবু হচ্ছে রাজা, আর রাজার মন্ত্রী হচ্ছে গোবরায়। অর্থাৎ রাজা হবু তার মন্ত্রী গোবরায়কে বলছে, কালীকে আমি ভেবেছি সারা রাত্র। রাজা হবু বলছে তার মন্ত্রী গোবরকে, এই গোবু, গত সারাটা রাত আমি একটা বিষয় নিয়ে চিন্তা করেছি। তো বলল, যে হুজুর, কী চিন্তা করছেন? তো রাজা বলল, মলিন ধুলা লাগিবে কেন পায়? অর্থাৎ এই ধুলা ময়লা আমার পায়ে কেন লাগবে? ধরণীর মাঝে চরণ ফেলা মাত্র, অর্থাৎ এই পৃথিবী, ধরণী মানে পৃথিবীর মাঝে আমার পা ফেলা মাত্র ওই ধুলা ময়লায় আমার পা ময়লা হয়ে যায়। রে কেন এমন হবে? তোমরা শুধু বেতন লহ ভাটি, অর্থাৎ তোমরা আমার কাছ থেকে যে বেতন নিচ্ছ অযথা, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি, আমার কাজকর্মে তোমাদের কোনো দৃষ্টিপাত নেই বা কোনো লক্ষ্য নেই। আমার মাঠি লাগায় মোড়ে মাঠি, অর্থাৎ এই রাজ্যের মালিক হচ্ছি আমি, এই ভূমির মালিকত্ব আমি। আমার পায়ে আবার লাগায় মাটির, রাজ্যে মোড়ে কি অনা সৃষ্টি, অর্থাৎ আমার রাজ্যে এ কি বিশৃঙ্খলা, এই বিষয়টা আমি চিন্তা করছি। শীঘ্রই করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। শীঘ্রই আমি এই সমস্যার প্রতিকার চাই, আর যদি প্রতিকার না করতে পারো তাহলে কারো রক্ষা নাই। অর্থাৎ রাজা হবু একটা সমস্যা মন্ত্রীর কাছে উপস্থাপন করলেন, যে তার রাজ্যে পা ফেলা মাত্রই তার পা কি হয়ে যায়, ধুলায় ময়লায় পরিপূর্ণ হয়ে যায়, এই সমস্যা থেকে সমাধান করার জন্য। শুনিয়া ঘুব ভাবিয়া হলো ক্ষণ, অর্থাৎ মন্ত্রী ঘুবু তার সমস্যা শুনে কিভাবে সমাধান করবে এই চিন্তা করে মোটামুটি মারা যাওয়ার উপক্রম। দারুণ ত্রাসে ঘর্ম বহের গাত্রে, অর্থাৎ সারা শরীর দিয়ে ঘাম বয়ে যাচ্ছে। পণ্ডিতের হইল মুখচুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, অর্থাৎ যে পণ্ডিতরা ছিল পণ্ডিতদের মুখে চুনকালি পড়ছে, আয় সর্বনাশ, রাজা কী সমস্যা ধরল। আর যে ছোটো রাজকর্মচারী যারা আছে, এরা তো রাত্রে ঘুম নষ্ট হয়ে গেল। রান্নাঘরে নাহিক চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অর্থাৎ রান্নাঘরে হাড়ি চড়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ রাজার আদেশে বন্ধ হয় নাই, চিন্তাই বন্ধ হয়ে গেছে যে রাজার এই সমস্যা সমাধান না করতে হলে কী না জানি শাস্তি পেতে হয়। অশ্রুজলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবু পদ পাদ পদ্মে, দু চোখের জলে পাকা দাড়ি ভিজিয়ে কহিলা গবু, অর্থাৎ মন্ত্রী গবু হবুর পাদ পদ্মে, হবুর পায়ের কাছে বসে বলল, যদি না ধুলা লাগিব তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। যে রাজা মশাই, আপনার পায়ে যদি ধুলা না লাগে তাহলে আমরা আপনার পায়ের ধুলো, অর্থাৎ আপনার আশীর্বাদ আমরা কি করে পাইব। শুনিয়া রাজা ভাবিল ধুলি ধুলি, রাজা বলল, হ্যাঁ কথাটা বলেছ সত্য, ধুলি ধুলি, হ্যাঁ সত্যি সত্যি, কহিল শেষে কথাটা বটে সত্য, হ্যাঁ তোমরা যা বলছো এটা সত্য কথা, কিন্তু আগে বিদায় করো ধুলি, কিন্তু আগে আমার রাজ্য থেকে ধুলি বিদায় করো, ভাবিও পরে পদ ধুলির তত্ত্ব। তোমরা আগে আমার কি করো, রাজ্য থেকে এই ধুলা ময়লা দূর করো, এটা হচ্ছে তোমাদের প্রথম, তারপর তুমি চিন্তা করো যে কিভাবে আমার পায়ের ধুলা পাবা। রাজাই আবার বলছে যে ধুলা অভাবে না পেলে পদ ধুলা, অর্থাৎ ধুলার অভাবে যদি তোমরা আমার পায়ের ধুলু বা আশীর্বাদ না পাও, তোমরা সবে মাহিনা কাউ মিথ্যা। আরে রাজার তো বোঝানোই মুশকিল। রাজা আবার বলছে, কেন বা তবে পুষিনি এতগুলো উপাধি দ্বারা বৈজ্ঞানিক বৃত্তে, কেন আমি এত টাইটেল মার্কা রাজকর্মচারী আমি কেন পুষছি, আগের কাজ আগে তুমি সারো, অর্থাৎ তোমাদের সামনে এখন
আগের কাজ, অর্থাৎ আগে ধুলামলা দূর করো, পরের কথা ভাবিও পরে। আর আধার দেখে রাজার কথা শুনি, রাজার কথা শুনে দু চোখে অন্ধকার দেখছে, যতন ভরে আনিল তবে মন্ত্রী। অর্থাৎ মন্ত্রী তার যত রাজকর্মচারীতে সবাইকে একত্রিত করল, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যথেক ছিল যন্ত্রী। অর্থাৎ দেশ বলো বিদেশ বলো যত জ্ঞানী গুণী মানুষ ছিল সবাইরে মন্ত্রী একত্রিত করছে। বসিল সবে চশমা চোখে আটি, অর্থাৎ বৈজ্ঞানিক কর্মচারী কর্মকর্তারা চশমা চোখে আটি। উনিশ ফুরায় গেল উনিশ পিপে নস্য, অর্থাৎ এত মানুষ রাজার সমস্যার সমাধানের জন্য বসছে যে উনিশ পিপে, অর্থাৎ ঢুল আকৃতির যে ময়লা আবর্জনা, উনিশ পিপে নস্য মানে উনিশটা নষ্ট হয়ে গেছে ময়লা আবর্জনা। অনেকে ভেবে বলল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। যে রাজা যে বলল ধুলা ময়লা দূর করতে, এখন যদি রাজ্য থেকে ধুলা ময়লায় চলে যায় তাহলে পৃথিবীতে শস্য বা ফলমূল কোথায় হবে। রাজা বলল, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। এটাই যদি না করতার হতে তোমরা পণ্ডিতরা কি জন্য আসো, তোমরা কাজটা কি। তো রাজারা যখন বুঝাইতে পারেই না তখন সকলে মিলি যুক্তি করি শেষে, সবাই মিলে সলা পরামর্শ করল, কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ, সাড়ে সতেরো লক্ষ ঝাড়ু কিনল, যে ঝাড়ু দিয়ে ধুলামলা দূর করবে। তো ঝাটের ছুটে পথের ধুলায় এসে ভরিয়া দিল রাজার মুখ ভক্ষ, অর্থাৎ সাড়ে সতেরো লক্ষ ঝাড়ু দিয়ে যখন ঝাড়ু শুরু করছে, এই ঝাটের চোটে পথের ধুলা, আগে তো ধুলা থাকতো রাস্তা, এই ধুলা এসা রাজার মুখ বক্ক সব ভরায় দিছে। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। অর্থাৎ ধুলায় কেউ চোখ মেলতে পারছে না, ধুলার মেঘে ঢাকা পড়িল সূর্য। ধুলার বেগে কাশিয়া মরেল, অর্থাৎ এত ধুলা মানুষের সর্দি কাশি হয়ে গেছে, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। অর্থাৎ আর এখন শুধু ধুলাই দেখা যাচ্ছে, রাজার রাজ্য আর দেখা যাচ্ছে না। এ অবস্থা উপলব্ধি করে রাজা কহিল, কলি করিতে ধুলা দূর, জগৎ হইল ধুলায় ভরপুর। যে চাইছিলাম রাজ্য থেকে ধুলা দূর করতাম, এখন একবারে কি হয়েছে রাজ্য ধুলায় পরিপূর্ণ হলো। অর্থাৎ সমস্যা সমাধান না হয়ে আরো কি হলো, সমস্যা বেড়ে গেল। অর্থাৎ কি করতে হয়, উপযুক্ত সমাধান যদি না করি, মনে যা চায় তা করলে সমস্যা বাড়বে। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাখে একুশ লাখ ভিস্তি। অর্থাৎ তখন বেগে মানে খুব দ্রুত চলল, ঝাঁকে ঝাঁক মানে দল বেঁধে, মশক কাখে একুশ লাখ ভিস্তি, ভিস্তি মানে পানির পাত্র। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিকো চলে কিস্তি। অর্থাৎ শুধু কি রয়েছে, নদী থেকে সব পানি উঠাই নিয়ে আসছে, শুধু কাদা রয়েছে, এখন নদীর জলে চলে না কিস্তি, নৌকা টোকা চলে না, জলের জীব মরিল জল বিনা। অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো পানির মধ্যে বেঁচে থাকে তারা মারা গেল। ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, অর্থাৎ যারা উপরে বেঁচে থাকে এরা সাঁতার করার চেষ্টা করছে, পাকেট জলে মুজিল বেঁচে কেনা। সারা দেশটাই কে গেছে কাদায় কর্মাক্ত হয়ে গেছে, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা, মোটামুটি সবার কি গেছে সর্দি জ্বর হয়ে গেল। কহিল রাজা, এমনি সব ঘাদা, ধুলারে মারিয়া করিল কাদা। অর্থাৎ রাজা এই অবস্থা উপলব্ধি করে বলল যে এমনি গাদার দল, যে ছিল ধুলা এখন বানাইছে কি কাদা। তো সমস্যা কি হলো আরো বেড়ে গেল, আবার সবে ডাকিল পরামর্শে, আবার সবাই একত্রে বসলো, বসিল পুনবার বসলো, যত গুণবন্ধ জ্ঞানী গুণী যারা ছিল, ঘুরিয়া মাথা হেরিল চোখ সর্ষে। অর্থাৎ তারা দু চোখে অন্ধকার দেখছে, ধুলার হায় নাহিক পায় অন্ত, অর্থাৎ ধুলার হাত থেকে কোনো রক্ষা পাচ্ছে না। কহিল, মহি মাদুর দিয়ে ঢাকো। একজন বলল যে পৃথিবী কি করেন, মাদুর দিয়ে ঢেকে দেন, ফরাসপতি করিব ধুলা বন্ধ। অর্থাৎ তাইলে কেউ মানে আপনি মাদুর দিয়ে ঢেকে দেন, তাহলে আপনার একটা কি থাকবে, কীর্তি থাকবে। আবার কেউ এই কথা বললো, আরে না রাজাকে ঘরে রাখো, রাজারে এমন একটা ঘরে রাখো কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র, এমন একটা ঘরে রাখো যে ঘরে কোনো খি থাকে না, ছিদ্র না থাকে, তাইলে তো রাজার পায়ে ধুলা লাগে না। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা লাগে না। রাজায় ধুলায় পা না দিক, তিনি রাজা মানুষ, তার কি দরকার পড়ছে ধুলামলায় পা দিতে হবে।
রাজা কহিল, সে কথা বড় খাঁটি যে তোমরা যে কথা বলছো এটা ঠিক আছে, কিন্তু মোর মনে হচ্ছে সন্দেহ, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে। সন্দেহটা কি? মাটির ভয়ে রাজ্য হবে মাটি। আমি যদি মাটির ভয়ে মাটিতে পা না দেই তাহলে আমার রাজ্য ধূলিসাৎ হয়ে যাবে, দিবস রাতি আমি রহিলে বন্ধ। আমি যদি দিন রাত ঘরের মধ্যে বন্দি থাকি তা রাজারে বুঝাইতে পারতেছে না। তো বলল, কহিল সবে চামারে ডাকি, অর্থাৎ চর্মকারে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া ধাও প্রীতি, চামড়া দিয়ে পৃথিবী ঢেকে দেন, ধুলির মহি মানে ধুলার পৃথিবী ঝুলির মাঝে ডাকি, অর্থাৎ চামড়ার মধ্যে ঢেকে দিছেন, মহিপতি রহিবে মহাকীর্তি। আপনি একজন রাজা হিসাবে আপনার সাফল্যের একটা স্বাক্ষর থাকবে। কহিল সবে, ও হবে সে অবহেলে, হ্যাঁ হ্যাঁ এটা হবে, যোগ্য মতে চামার যদি মেলে যায়, যদি যোগ্য মতো কি পাওয়া যায়, চামার পাওয়া যায়, তাহলে হ্যাঁ সেটা হবে। রাজার চর চরমানের সংবাদবাহক ধাইল হেতা হতা, চতুর্দিক ছড়িয়ে পড়লো ছুটিয়া সব রাজকর্ম, সব রাজকর্ম ছেড়ে চতুর্দিক ছড়ে গেল, যোগ্য মতে নাহি কোথা, অর্থাৎ যোগ্য মতো চামার নাহি কোথা, কোথাও উপযুক্ত চামার পায় না, নামিলে এত উচিত চর্ম, আবার চামড়াও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় তখন চামার কুলপতি ধীরে মানে আস্তে আস্তে চামার কুলপতি চামার বংশের নেতা কহিলে এসে ঈর্ষত হেসে বৃদ্ধ, অর্থাৎ ওই বৃদ্ধ লোকটা আয়সা হেসে বলল, বলিতে পারি করিলে অনুমতি, যে রাজামশাই আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি, সহজে যাসে মানস হবে সিদ্ধ, খুব সহজে আপনার মনের ইচ্ছা পূরণ হবে, যে আপনার পাথ দোলামালা থেকে বাঁচিয়ে রাখতে চান তাই জন্য তো, হ্যাঁ বলো তো কি বলবা তুমি। তখন চামার কুলপতি বলছে, নিজের দুটি চরণ ঢাকো, আগে আপনার পা দুটা ঢেকে ফেলেন তবে আর ধরনি ঢাকিতে নাহি হবে, তাইলে আপনার আর পৃথিবী চামড়া দিয়ে বলেন আর ফরাসপাতি যাই বলেন কোনোটা দিয়ে আপনাকে ঢাকতে হবে না। রাজা বলল, হ্যাঁ সেটাই তো উপযুক্ত সমাধান। তখন রাজা বলল, এত কি হবে সিদে, যে দেখো কত সহজ একটা কাজ, আর ভাবিয়া মূল্য সকল দেশ শুদ্ধ, সকল মানে আমার রাজকর্মচারী সহ রাজ্যের সবাই চিন্তা ভাবনা করে বলল, মন্ত্রী বহে বেটারে শুলে বিদে, মন্ত্রী কথা যায় এটা নিয়ে কারাগারে বন্দি কর, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ, রাজার পদ চর্ম আবরণে, তারপর রাজার পা চামড়া দিয়ে ঢেকে দেওয়া হলো, ঢাকিল বুড়ো বসিয়া পদ পান্তে, রাজার পায়ের কাছে বসে পা দুটা চামড়া দিয়ে ঢেকে দিল। মন্ত্রী কহে, আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে, যে রাজামশাই এটা তো আমার মাথায় ছিল, আমার বুদ্ধিটা সে কীভাবে জানতে পারছে, অর্থাৎ এই মন্ত্রী ছিল কি চাটুকার মন্ত্রী, সেদিন হতে চলিল জুতা পড়া, বাঁচিল গভু রক্ষা পেল ধরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি যত আবিষ্কার কবিতার মূল ভাবার্থ বুঝতে পেরেছ, অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন মানব জীবন সমস্যায় পরিপূর্ণ, বেঁচে থাকতে গেলে আমাদের সামনে কি করতে হবে, বিভিন্ন সমস্যা উদয় হবে, আর আমরা যে বেঁচে আছি প্রতিকূল অবস্থায় আমাদের এই বেঁচে থাকা অনুকূল না, পানি দূষিত, বাতাস দূষিত, বিভিন্ন আমরা দূষণের মধ্যে আছি, তারপর আমরা বেঁচে আছি প্রতিকূল অবস্থায়। এখন জীবন মানেই যে পুষ্পসজ্জা নয়, অর্থাৎ এটা আমরা কি বলবো যে জীবনে প্রতিকূলতা আসবেই, কিন্তু সমস্যা সমাধান করতে হবে উপযুক্ত বুদ্ধি দিয়ে, মনে যা চায় তাই যদি করি তাহলে সমস্যা শুধু বাড়বে, অর্থাৎ এটাই হচ্ছে মূলত এই কবিতার মূল কথা। তো তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে, তোমরা এই জোতা আবিষ্কার কবিতার পাঠ পরিচিতি অংশটুকু শিখে খাতায় লিখবে, খাতায় লিখে তোমরা স্কুল ক্যাম্পাসে জমা দিবে। তোমাদের জন্য একটা মেসেজ আছে, মেসেজটা হচ্ছে আগামী 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস বন্ধ থাকবে, 20 তারিখ থেকে যথারীতি অনলাইন ক্লাস শুরু হবে, এবং তোমরা স্কুল ক্যাম্পাসে তোমাদের বাড়ির কাজ জমা দিবে এবং অনলাইন ক্লাস আবার দেখা শুরু করবে। আজ এ পর্যন্তই, আমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।